নমস্কার প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদের যে কাট অফ মার্কস যেটা হয়েছে বেঙ্গলি মিডিয়ামে সেটা কত হয়েছে অনেকে মনে প্রশ্ন যে সবাই ভিন্ন ভিন্ন বলছে কেন এবং অনেকে দেখছেন যে কাউরির নাম প্যারাটিচের কোথায় কোটায় কারির নাম এক্স এক্স সার্ভিসম্যান কোটায় কারির নাম এক্স এক্সামটের কোটায় তো এই বিষয়টার কারণ হলো যে সিট কনভার্ট যেটা নিয়ম আছে যে সিট কনভার্টেড হয় যদি ক্যান্ডিডেট না থাকে সেই ক্যাটাগরিতে তো সেটাই হয়েছে এবং সিট কনভার্টের পর যে কাট অফ মার্কসটা হয়েছে এবং এই এটা হলো জেনারেল প্রথমে জেনারেল ধরুন উনতিরিশ দশমিক পাঁচ পাঁচ নয় এই নাম্বারটা যারা পেয়েছে তারা কিন্তু এমপ্যান্ডেল্ট হয়েছেন তারপরে ও এ উনতিরিশ দশমিক শূন্য আট আট এই নাম্বারটা যারা পেয়েছেন ও এ ক্যান্ডিডেট তারা কিন্তু এমপ্যান্ডেল্ট হয়েছেন ও বি উনতিরিশ দশমিক তিন আট চার এই নাম্বারটা যারা পেয়েছেন তারা কিন্তু এমপারেন্ট হয়েছেন এসসি এসসিতে একুশ দশমিক দুই সাত পাঁচ এই নাম্বারটা যারা পেয়েছেন তারা কিন্তু এমপারেন্ট হয়ে গেছেন আর এসটি ক্ষেত্রে সবাই পেয়ে গেছেন সেই জন্য কোনো কাট অফ মার্কস হয়নি বিষয়টা হলো এটাই যে অনেকে বলছেন বত্রিশ তেত্রিশ এইরকম কাট অফ কিন্তু সেটা কিন্তু নয় যেটা কাট অফ সেটা হলো এটাই আসলে কাট যে ওবিসি এ ও বি এসসি এস টি এবং জেনারেল সব ক্ষেত্রে কিন্তু উনত্রিশ ও বিসি এ ও বি এবং জেনারেল ক্ষেত্রে উনত্রিশ দশমিক কিছু বেশি উনত্রিশ কিছু বেশি এবং এসসি এসটি এস এস ক্ষেত্রে কোনো কার্ট অফ মার্কস নেই সবাই পেয়ে গিয়েছেন এবং এসসির ক্ষেত্রে কিছু ক্যান্ডিএট বাদ বাদ গেছেন সেটা হলো একুশ দশমিক দুই সাত পাঁচ কাট অফ যারা পেয়েছেন তারা কিন্তু এম্পেনাল্ট হয়ে গেছেন তো বিশেষ হলো এটাই এটাই হল কাট অফ মার্কস দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস তার কাট অফ মার্কস এই কাট অফ মার্কস যারা পেয়েছেন তারা কিন্তু এম্পেনাল্ট হয়েছেন